তাহলে আমরা আজকে আলোচনা করব ফার্মেসি নিয়ে। গতদিনে আমরা ফার্মেসি, ফার্মাকোলজি এবং ফার্মাকোপিয়া এই তিনটে বিষয়ে সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম, ডেফিনেশন অফ ফার্মেসি, ডেফিনেশন অফ ফার্মাকোলজি আর ডেফিনেশন অফ ফার্মাকোপিয়া। তা একটু পিছনে থেকে না শুরু করলে বুঝতে অসুবিধা হবে। ফার্মেসি আর ফার্মাকোপিয়া, ফার্মাকোলজি, তাহলে আমরা ফার্মাকোলজি দিয়ে শুরু করি। ফার্মাকোলজি যেখানে কোন শব্দের পাশে একটা লজি কথা থাকে, তখন বুঝতে হবে সেটা একটা বিজ্ঞান। ফার্মাকোলজি মানে হচ্ছে এই ফার্মেসি সম্বন্ধে যে সমস্ত বিজ্ঞান, সেই বিজ্ঞান বা জ্ঞান, সেটাকে বিজ্ঞান কথা মানে হচ্ছে বিশেষ জ্ঞান। সুতরাং ফার্মেসি সম্বন্ধে যে জ্ঞানটা, যে পুস্তক পাঠ করলে ফার্মেসি সম্বন্ধে জ্ঞান হয়, সেটা হচ্ছে ফার্মাকোলজি। তাহলে এবার হচ্ছে ফার্মাকোপিয়া। তাহলে ফার্মেসির জ্ঞানটাকে আমরা ইমপ্লিমেন্টেশন করার জন্য একটা সংগঠিত রূপ দেওয়ার জন্য বিভিন্ন দেশে সরকারিভাবে অথবা কোনো মেডিকেল অ্যাসোসিয়েশন তারা যে পুস্তকটা লিপিবদ্ধ করে, অর্থাৎ কিভাবে সেই ওষুধগুলো তৈরি হবে, কোন ফর্মুলা তৈরি হবে। কারণ ওষুধ তো বিভিন্ন ধরনের আছে, ড্রাই আছে, লিকুইড আছে, সেমি সলিড আছে, তারপরে বিভিন্ন গাছগাছড়া আছে, মিনারেল সাবস্টেন্স আছে, কিছু জলে গুলতে হয়, কিছু অ্যালকোহলে গুলতে হয়। এই যে পদ্ধতিগুলো, সেই গাইডলাইন যেটা থাকে, সেই গাইডলাইনটা সেই দেশের সরকারিভাবে একটা প্রয়োগ পদ্ধতি, সেইটাকে বলা হয় ফার্মাকোপিয়া। তাহলে বিভিন্ন দেশের বিভিন্ন নামে বিভিন্ন রকম ফার্মাকোপিয়া আছে। সব দেশের ফার্মাকোপিয়া একরকম নয়। যেমন ধরো ব্রিটিশ ফার্মাকোপিয়া, জার্মান ফার্মাকোপিয়া, তারপরে আমেরিকান ফার্মাকোপিয়া, তারপরে হচ্ছে বরিকান ট্রাভেল ফার্মাকোপিয়া। তাহলে ফার্মাকোপিয়া হচ্ছে মানে কোন দেশের সরকার কর্তৃক স্বীকৃত অথবা কোন দেশের মেডিকেল অ্যাসোসিয়েশন দ্বারা স্বীকৃত, যারা একটা কমিটি তৈরি করে, সেই কমিটি গাইডলাইন ঠিক করে দেয়, সেই যে পুস্তকটা, সেই পুস্তকটাকে বলা হয় ফার্মাকোপিয়া। তা আমাদের দেশে ফার্মাকোপিয়া কিন্তু ছিল না। আমাদের দেশে প্রথম যখন হোমিওপ্যাথি চর্চা শুরু হয়, তখন হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া ছিল না। তা 1962 সালে ভারত সরকার খুব সম্ভবত জওহরলাল নেহরু তখন প্রধানমন্ত্রী, সেই সময় আমাদের দেশের যে সমস্ত হোমিওপ্যাথি বিদ্বান যারা ছিলেন, এবং শুধু হোমিওপ্যাথি ডাক্তার না, ফার্মাকোলজি সম্বন্ধে যাদের জ্ঞান আছে, সেই সমস্ত এক্সপার্ট যারা বিভিন্ন ওষুধ প্রস্তুত প্রণালী সম্বন্ধে যাদের জ্ঞান আছে, এবং বিভিন্ন ওষুধ কোম্পানির প্রতিনিধিরা, এবং কেমিস্ট্রি, বোটানি এই সমস্ত সাবজেক্ট সম্বন্ধে যারা এক্সপার্ট, তাদের নিয়ে একটা কমিটি তৈরি করা হয়েছিল। সেই কমিটিতে একজন চেয়ারম্যান ছিলেন, সেই চেয়ারম্যানের নির্দেশে
আমার একটা সাব কমিটি রয়েছে। তা এই এই যে কমিটি, তারা যে ফার্মাকোপিয়াটা তৈরি করেছিলেন, তার নাম ছিল হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া। তা আমরা হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া, এগুলো আপনার পাঠ্যপুস্তকে পড়ানো হয় না, এটা হচ্ছে একটা সরকারি বই, গভর্নমেন্ট পাবলিকেশনে পাবেন। যদি কারো কেনার ইচ্ছে হয়, আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের পাবলিকেশন একটা আছে, জাস্ট রাজভবনের কাছে, ওখানে গভর্নমেন্ট পাবলিকেশন, ওখানে গিয়ে আপনারা কিনতে পারেন। তবে কেনার প্রয়োজন নেই, এই জন্য যে একমাত্র ওষুধ কোম্পানির মালিকরাই ওই ফার্মাকোপিয়া কিনে থাকেন। তা আমাদের হোমিওপ্যাথি ফার্মাকোপিয়া অফ ইন্ডিয়া যে তৈরি হয়েছিল, তার আবার অনেকগুলো ভলিউম আছে, এবং শুধু তাই নয়, আগামীতে আরও কিছু ভলিউম বেরোনোর সম্ভাবনা আছে। তো এ পর্যন্ত মোটামুটি 5টা ভলিউম বেরিয়েছিল। তা এখন আমরা এই ফার্মাকোপিয়া থেকে আমরা কিন্তু ফার্মেসিক জ্ঞানটা অর্জন করি, এই ফার্মাকোপিয়ার ডিরেকশন অনুযায়ী। তবে এবার হচ্ছে আমাদের আসে যে ফার্মাকোলজি কি সেটা আমরা জানলাম, আমরা ফার্মাকোপিয়া কি জানলাম, এবার হচ্ছে ফার্মেসি। ফার্মেসিটা আমাদের প্রয়োজন সবচেয়ে বেশি, কারণ ফার্মেসিটা কি, ফার্মেসি হচ্ছে যে আমাদের যে ওষুধগুলো তৈরি হবে, অর্থাৎ অ্যাজ পার ডিরেকশন অফ দ্য ফিজিশিয়ান, ডাক্তারের নির্দেশ মতো আমাদের ওষুধগুলো সার্ভ করতে হবে। তাহলে ফার্মেসির সংজ্ঞাটা যদি বলি, তাহলে সংজ্ঞাটা হচ্ছে কি করে ওষুধ সংরক্ষণ করতে হয়, কি করে ওষুধ তৈরি করতে হয়, এবং কি করে ডোজ তৈরি করতে হয়, এবং কি করে সেটাকে পেশেন্টের কাছে পৌঁছে দিতে হবে, কিসের বেসিসে, অর্থাৎ অ্যাজ পার ডিরেকশন অফ দ্য ফিজিশিয়ান, চিকিৎসকের নির্দেশ মতো আমাদের সেই ওষুধগুলো রুগীর হাতে পৌঁছে দিতে হবে। এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাকে বলা হয় ফার্মেসি। এবার হচ্ছে আমাদের দেশে বহু রকম চিকিৎসা পদ্ধতি আছে, সুতরাং বহু রকম ফার্মেসি আছে। তা আমরা যে পুস্তকটা পড়ব সেটা হচ্ছে হোমিওপ্যাথিক ফার্মেসি। আর আমরা তো কম্পাউন্ডারি করবো না, আমরা তো ডাক্তারই করব, তাহলে আমাদের কেন ফার্মেসিটা পড়তে হবে, আমাদের ফার্মেসিটা পড়তে হবে এই জন্য আমরা কি করে প্রেসক্রিপশনটা করব, কি করে আমরা কম্পাউন্ডারকে ডিরেকশন দেবো, কিভাবে ওষুধ তৈরি করতে হবে, সেই বিদ্যাটা শিখতে হবে। সেই সঙ্গে আরেকটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে আমাদের প্রেসক্রিপশনের মধ্যে কিভাবে ওষুধ, কম্পাউন্ডারকে আমরা কিভাবে ডিরেকশন দেবো, কম্পাউন্ডার কাকে বলা হয় যে কম্পাউন্ডিং করে, তাকে বলা হয় কম্পাউন্ডার। তাহলে কম্পাউন্ডারকে আমরা কিভাবে ওষুধ তৈরি করার ডিরেকশনটা দেবো, সেটা তার কিছু সাংকেতিক শব্দ দিয়ে লিখতে হয়। আমরা তো এইভাবে বলতে পারি না, লিখতে পারি না যে তুমি ওষুধটা একটা শিশি নাও, সেই শিশির মধ্যে 5 ফোঁটা অ্যালকোহল দাও, 12 আনা জল ভরে দাও, তারপরে আর্সেনিক অ্যালবাম 30 2 গুলো মিশে দাও, এভাবে তো লিখতে পারি না। তাহলে সেই লেখার একটা সাংকেতিক চিহ্ন আছে, সেই সাংকেতিক চিহ্ন দিয়ে আমাদের সেগুলো লিখতে হবে, এবং সেটা লেখার একটা ইউনিভার্সাল নিয়ম আছে। সেটা অ্যালোপ্যাথি ক্ষেত্রেও যে ভাষাটা ব্যবহার করা হয়, হোমিওপ্যাথি ক্ষেত্রে তাই করা হয়, আয়ুর্বেদিক ক্ষেত্রে তাই করা হয়। সুতরাং যদি প্রেসক্রিপশন লেখার টেকনিকটা আমাদের জানা থাকে, তাহলে আমরা সমস্ত ধরনের প্রেসক্রিপশনই পড়তে বা লিখতে পারব। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্মেসির মূল উদ্দেশ্য। এবার আসা যাক,
যে আমরা হোমিওপ্যাথ, আমাদের হচ্ছে ওষুধ তৈরি হয় ডাইনামিক ফর্মে। আমরা প্রথমেই বলেছিলাম যে হোমিওপ্যাথিক মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, ইট ইজ দ্য ইনভিজিবল পাওয়ার। তা ইনভিজিবল পাওয়ারটা কি করে হয়? অর্থাৎ নিউটনের যে ল, সে ল অনুযায়ী আমরা জানি বস্তু যখন মানে তার অণু পরমাণু ভাঙতে ভাঙতে যখন সূক্ষ্ম থেকে সূক্ষ্মতম স্তরে পৌঁছায়, তখন আর বস্তু বস্তু থাকে না, সেটা একটা ডাইনামিক পাওয়ার তৈরি হয়ে যায়। এবং সেটা সেই যে ডাইনামিক পাওয়ারটা তৈরি হয় সেটা হচ্ছে ইনভিজিবল। তাহলে কোনো বস্তু যখন বস্তু থাকে না, যখন তার ডাইনামিক পাওয়ার হয়ে যায় যেটা শক্তিতে রূপান্তরিত হয়, তাহলে শক্তিকে কিন্তু চোখে দেখা যায় না। শক্তি কিন্তু একটা ইনভিজিবল, শক্তিকে দেখা যায় না। যে কোনো শক্তি, আমরা ঘরে যে আলো জ্বালাই, আমরা ঘরে যে পাখা চলে, আমাদের যে সমস্ত বিদ্যুৎ শক্তি, বিদ্যুৎ একটা শক্তি, এই শক্তিটা কিন্তু আমরা চোখে দেখতে পাই না, তার এফেক্টটা আমরা চোখে দেখতে পাই। অর্থাৎ ধরুন আমাদের সাঁওতালডি কিংবা ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রে কিংবা কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ তৈরি হচ্ছে কি করে? সেখানে যেটাকে আমরা দু ধরনের বিদ্যুৎ হয়, একটা জল বিদ্যুৎ আর হচ্ছে তাপবিদ্যুৎ। আমরা কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ পাই, সেই কয়লা পুড়িয়ে যে শক্তিকে ব্যবহার করে যে বিদ্যুৎটা তৈরি হয় সেটা হচ্ছে তাপবিদ্যুৎ। এই তাপবিদ্যুৎ বিদ্যুৎটাকে কিন্তু চোখে দেখা যায় না। তাহলে বিদ্যুৎ এফেক্ট আমার ঘরে যখন আলো জ্বলে, আমার যখন পাখা চলে, আমার যখন টেলিভিশনটা চলে, আমার অন্যান্য ইলেকট্রনিক্স গুডস যখন ব্যবহার হয়, তখন কিন্তু তার এফেক্ট আমরা দেখতে পাই, কিন্তু বিদ্যুৎকে আমরা চোখে দেখতে পাই না। তার শক্তিটাই আমরা মানে প্রত্যক্ষ করতে পারি অন্যভাবে, তার এফেক্ট দিয়ে। এবার এই যে বিদ্যুৎ, এই বিদ্যুৎটাকে ব্যবহার করা হয় কিভাবে? বিদ্যুৎ ব্যবহার করার জন্য একটা মিডিয়া দরকার, সেই মিডিয়াটা হচ্ছে বৈদ্যুতিক তার। অর্থাৎ যে ইলেকট্রিক তারগুলো, ওয়্যারগুলো আছে, সেই ইলেকট্রিক ওয়্যারের মাধ্যমে বিদ্যুৎটা ছাউতলডি হোক কিংবা কোলাঘাট হোক কিংবা ব্যান্ডেল তাপবিদ্যুৎ কেন্দ্রই হোক, সেখান থেকে আমার রানাঘাট বা নদিয়া ডিস্ট্রিক্টের বিভিন্ন প্রান্তে যেটা এসছে সেটা একটা মাধ্যমে এসছে। তাহলে দেখা যাচ্ছে শক্তিকে যখন আমরা ব্যবহার করি তখন তার একটা মাধ্যম দরকার। তাহলে হোমিওপ্যাথি, আমরা বলছি হোমিওপ্যাথি মেডিসিন ইজ নট এ সাবস্টেন্স, এটা কোনো বস্তু না, ইট ইজ এ ডাইনামিক পাওয়ার, আর ডাইনামিক পাওয়ার ইজ এ ইনভিজিবল, তাকে দেখা যায় না, অদৃশ্য শক্তি। তা সেই অদৃশ্য শক্তিটাকে যদি ব্যবহার করতে হয় তাহলে আমাদের একটা মিডিয়া দরকার। সেই মিডিয়াটা হচ্ছে, সে মাধ্যমটাকে বলা হয়, হোমিওপ্যাথি ভাষা বলা হয় ভেহিকেল বা অনৌষধি। এবার অনৌষধি কি আছে এই প্রসঙ্গে আমাকে একটা গল্প বলতে হয়, যে আপনারা জানেন আজ থেকে প্রায় 10,000 বছর আগে ভারতবর্ষে আয়ুর্বেদ নামে একটা চিকিৎসা পদ্ধতি সারা বিশ্বে একটা আলোড়ন সৃষ্টি করেছিল এবং সারা বিশ্বে তার প্রভাব পড়েছিল। ভগবান গৌতম বুদ্ধ, তিনি তার একজন গৃহ চিকিৎসক ছিলেন, তার নাম ছিল জীবক। তা জীবক একজন আয়ুর্বেদিক ডাক্তার। তা আমরা এখনকার যুগে কি করি, আমরা কোন স্কুল কলেজে কোনো সাবজেক্টে পড়াশোনা যখন করি, তখন আমরা স্কুল কলেজে পড়াশোনা করি, পড়াশোনা করার পরে 6 মাস অন্তর হোক, 1 বছর অন্তরে হোক, একটা পরীক্ষা। তা তখনকার দিনে যে পড়াশোনাটা ছিল সেই পড়াশোনার পদ্ধতিটা একটু অন্যরকম ছিল। তারা খাতা কলমে পরীক্ষাটা হতো না, তাদের পরীক্ষাটা হতো একটা অন্য টেকনিকে। তা জীবক আয়ুর্বেদিক চর্চা করছিলেন তার গুরু গৃহে বসে,
এবার তার যখন আয়ুর্বেদ চর্চা পড়াশোনাটা শেষ হয়ে গেল, এবার সে কিরকম পড়াশোনা করেছে সেটা পরীক্ষা করার জন্য তার গুরু তাকে বললেন যে তুমি এক কাজ করো, সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে আসো, ঘুরে এসে আমাকে একটা জিনিস দেবে যে জিনিসটার মধ্যে কোনো মেডিসিনাল প্রপার্টি নেই, যার মধ্যে কোনো ওষুধ ভেষজ গুণ নেই। তার দু তিন বছর ধরে জীবক সারা পৃথিবী বনে জঙ্গলে পাহাড় পর্বতে ঘুরে ঘুরে এসে তাহলে এসে বললেন যে গুরুদেব আমি এই দু তিন বছর তো সারা বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে এসেছি, কিন্তু আমি একটা জিনিসও পেলাম না যার মধ্যে মেডিসিনাল প্রপার্টি নেই। তা তেমনি কিন্তু আমাদের হোমিওপ্যাথি ওষুধ যখন আমরা তৈরি করছি, আমাদের যে সোর্স, আমরা ফার্মেসিতে আলোচনা করেছিলাম আমাদের ছটা সোর্স আছে, একটা হচ্ছে ভেজিটেবল কিংডম, একটা হচ্ছে মিনারেল কিংডম, একটা হচ্ছে নো সোর্স, একটা সার্কোস, আর একটা ইম্পন্ডিলিয়া। তাহলে এই যে ছটা সোর্স, পৃথিবীর কোনো বস্তুকে তো বাদ যাচ্ছে না, আপনার হাতের কাছে যা পাচ্ছেন সবই, তার সব কিছুর মধ্যে আপনার কিন্তু মেডিসিনাল প্রপার্টি রয়েছে। আপনার গাছপালা শিকড় বাকর কোনোটাই বাদ নেই, এমনকি আপনার বিভিন্ন রকম মিনারেল সাবস্টেন্স, কাঠ কয়লা থেকে আরম্ভ করে কয়লা থেকে আরম্ভ করে এভরিথিং তার মধ্যে রয়েছে। জীব জন্তুর তার হাড়গোড়, তার মাছের রোগ বিষ, কোনো অসুস্থ শরীরের রোগ বিষ, সেখান থেকেও হোমিওপ্যাথিক ওষুধ তৈরি হয়। এমনকি যে ইনভিজিবল যে কিছু শক্তি আছে, প্রাকৃতিক শক্তি, যেমন এক্স রে, মানে ম্যাগনেট, কিংবা সান রে, মুন রে, সেখান থেকেও কিন্তু ইলেকট্রিসিটি, যা অদৃশ্য কিছু পাওয়ার, সেখান থেকেও ওষুধ তৈরি করা হয়। তাহলে কৃষি তো বাদ নেই। এবার আমরা তো মহা বিপদে পড়ে গেলাম, আমরা যে ওষুধটা ব্যবহার করব, অর্থাৎ আমরা কি চাইছি, আমরা চাইছি একটা ভেহিকেল। ভেহিকেল মানে হচ্ছে নন মেডিসিনাল সাবস্টেন্স। জীবকের ভাষায় দেখা যাচ্ছে যে পৃথিবীতে নন মেডিসিনাল সাবস্টেন্স বলে কিছু নেই। তাহলে আমরা ভেহিকেল হিসেবে কি ব্যবহার করব? আমরা যা কিছু দেখি সব কিছুর মধ্যে মেডিসিনাল প্রপার্টি রয়ে গেছে, তার ভেষজ গুণ রয়ে গেছে, তাহলে আমরা কিভাবে ভেহিকেলটা ব্যবহার করব? তাহলে ভেহিকেল ব্যবহারটা আমরা করব যে আমরা সব কিছুর মধ্যে কিন্তু আমাদের ওষুধি গুণ, ভেষজ গুণ রয়ে গেছে, এবার তার মধ্যে সবচেয়ে কম মেডিসিনাল প্রপার্টি যেগুলো আছে একেবারে নেগলেজেবল, যা প্রায় মানে নেই বললে চলে, সেরকম কিছু বস্তু থেকে আমরা ভেহিকেল তৈরি করব, সেই সমস্ত বস্তুটাকে ভেহিকেল হিসেবে ব্যবহার করব। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ডিস্টিল ওয়াটার, এমনি জল নয় কিন্তু ডিস্টিল ওয়াটার। যে ডিস্টিল ওয়াটার মানে হচ্ছে H2O, অর্থাৎ হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেনের সমন্বয়ে যে জিনিসটা গঠিত হয় সেটা হচ্ছে জল, ওয়াটার। তাহলে সেখানে অন্য কিছু থাকবে না, কোনো মিনারেল থাকবে না, কোনো কেমিক্যাল থাকবে না, হাইড্রোজেন আর অক্সিজেনের সমন্বয়ে যেটা তৈরি হবে সেটা ডিস্টিল ওয়াটার। সেই ডিস্টিল ওয়াটারের মধ্যে একেবারে মেডিসিনাল প্রপার্টি নেই বললে ভুল বলা হবে, কিন্তু যা আছে সেটা নেগলেক্ট করা যায়, নেগলেক্ট। তাহলে ডিস্টিল ওয়াটারটাকে আমরা ভেহিকেল হিসাবে, অনৌষধি হিসাবে ব্যবহার করতে পারছি। আর কি ব্যবহার করতে পারি আমরা? আর যেটা আপনারা বাজারে সবচেয়ে বেশি যেটা দেখতে পান হোমিওপ্যাথিক দোকানে, সেটা হচ্ছে সুগার অফ মিল্ক। তবে সুগার অফ মিল্কটা কি? সুগার অফ মিল্ক হচ্ছে মেনলি ইট ইজ এ গোট মিল্ক, ছাগলের দুধ। সাম কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রসেসে ছাগলের দুধ থেকে তৈরি করা হয় হচ্ছে
দা সুগার অফ মিল্ক, যাকে আমরা বাংলায় বলি দুগ্ধ শর্করা। দুগ্ধ শর্করা, দুগ্ধ মানে দুধ আর শর্করা মানে হচ্ছে চিনি। দুগ্ধ শর্করা অর্থাৎ সুগার অফ মিল্ক দিয়ে আমরা ওষুধ তৈরি করি। পরীক্ষা দেখা গেছে, বিভিন্ন অবজারভেশনে দেখা গেছে যে এই যে বিশেষ একটা পদ্ধতিতে গোট মিল্ক থেকে যে পাউডারটা তৈরি করা হয় সুগার অফ মিল্ক, এটা মধ্যে মেডিসিনাল প্রপার্টি নেই বললেই চলে। নেই, একেবারে নেই এ কথাটা আমরা বলতে পারবো না, কারণ পৃথিবীর কোনো জিনিসের মধ্যে এমন কোনো বস্তু নেই যেখানে মেডিসিনাল সাবস্টেন্স নেই, কিন্তু এটা নেগলিজিবল, একেবারে মানে নেই বললে চলে সেরকম একটা অবস্থায়। এইবার হচ্ছে এই ছাগলের দুধ, তাহলে আপনারা যারা হোমিওপ্যাথি প্র্যাকটিস করছেন, যারা চিকিৎসা করছেন, তারা জানেন যে আমাদের সুগার অফ মিল্ক যেটা হোমিওপ্যাথি ওষুধে ব্যবহার করা হয় সেই সুগার অফ মিল্কটা আসে হল্যান্ড থেকে। তাহলে হল্যান্ড থেকে আসে কেন, এত পৃথিবীর এত দেশ থাকতে হল্যান্ড থেকে আসে কেন? হল্যান্ড থেকে আসে এই জন্য যে হল্যান্ডে প্রচুর পরিমাণে ছাগলের চাষ হয়, ব্যাপকভাবে ছাগলের চাষ হয়, সেখানে ছাগলের দুধ পাওয়া যায়। আর সেই ছাগলের দুধটাকে কিভাবে আসে আমাদের দেশে, আমাদের দেশে যেটা আসে সেটা কিন্তু পাউডার হিসাবে আসে না, একটা দানা দানায় হিসাবে আসে বা একটা মানে ডেলা আকারে আসে। আসার পরে আমাদের দেশে ফার্মেসিগুলো বা ফার্মাসিউটিক্যাল কনসার্নগুলো কি করে, তারা ওইটাকে দুটো তিনটে পদ্ধতিতে ব্যবহার করে। একটা হচ্ছে খানিকটা জল দিয়ে ওটাকে ডাইলিউট করে তারপরে রোদে শুকিয়ে ওটাকে পাউডার করে নেয়, অর্থাৎ টাইট্রেশন করে নেয়, ব্যবহার করতে পারে। আবার একটা পদ্ধতি আছে, সেখানে জল দিয়ে ওটাকে জাল দিতে হয়, জাল দিয়ে তারপরে সেটাকে শুকিয়ে দিয়ে সেটাকে পাউডার করা হয়, ফাইন পাউডার তৈরি করা হয়। আরেকটা পদ্ধতি আছে, সম পরিমাণে যতটা সুগার অফ মিল্ক আছে সম পরিমাণে অ্যালকোহল দিয়ে আর জল দিয়ে সেটাকে ডাইলিউট করে করে ওটাকে রোদে শুকানো হয়। শুকানোর পরে অ্যালকোহলটা উবে যায়, জলটা উবে যায়, তখন ওটা মানে ওইটাকে প্রথমে ফিল্টার করতে হয়, ফিল্টার কাগজ দিয়ে ফিল্টার করতে হয়, করে সেটা শুকিয়ে নিয়ে সেটাকে ফাইন ডাস্ট তৈরি করা হয়, সেটা সুগার অফ মিল্ক তৈরি। এইভাবে সুগার অফ মিল্ক তৈরি করা হয়। তাহলে আমরা ভেহিকেল, দুটো ভেহিকেল পেলাম, একটা পেলাম লিকুইড ভেহিকেল, একটা পেলাম সলিড ভেহিকেল। এই লিকুইড ভেহিকেলটা হলো ডিস্টিলড ওয়াটার আর সলিড ভেহিকেলটা হলো সুগার অফ মিল্ক। তাহলে এছাড়া কি আর কোনো ভেহিকেল নেই? এছাড়াও কিন্তু অনেক ভেহিকেল আছে। লিকুইড ভেহিকেল, আমরা আরেকটা লিকুইড ভেহিকেল নিয়ে আলোচনা করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি যারা মদ খায় তাদের আমরা বলি যে ওটা অ্যালকোহল খাচ্ছে। তাহলে অ্যালকোহল আর হোমিওপ্যাথি ওষুধের দোকানে যে অ্যালকোহল পাওয়া যায় এই দুটো কি এক? মদের দোকানে চুল্ল বাংলা বা বিভিন্ন রকম যে ফরেন লিকার আছে সেগুলো আর হোমিওপ্যাথি দোকানে যে অ্যালকোহল পাওয়া যায় দুটো কি সেম জিনিস? এখানে প্রশ্ন হচ্ছে যে অ্যালকোহল, মদের মধ্যে অ্যালকোহল থাকে কিন্তু অ্যালকোহল মানে কিন্তু মদ নয়। আমরা যে সুগার অফ অ্যালকোহলটা ব্যবহার করি এটা হচ্ছে রেক্টিফাইড স্প্রিট। বাজারে দুই ধরনের স্প্রিট পাওয়া যায়, যারা পালিশ করা মিস্ত্রি দেখেছেন তারা দেখবেন এক ধরনের স্প্রিট ব্যবহার, গালা গলানোর জন্য একরকম স্প্রিট ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় মেথিলেটেড স্প্রিট। আর হোমিওপ্যাথির দোকানে যে স্প্রিটটা বিক্রি হয় সেটা হচ্ছে রেক্টিফাইড স্প্রিট।
তাহলে দুটো একটা হচ্ছে রেক্টিফাইড স্পিরিট, পরিশোধিত মানে অ্যালকোহল বা স্পিরিট, আর একটা হচ্ছে যেটা নাকি বিষাক্ত জিনিস দিয়ে তৈরি করা হয়, যেটা খেলে মানুষ মরে যায়, সেই বিষাক্ত মেথিলেটেড স্পিরিট। তা মেথিলেটেড স্পিরিট দিয়ে কিন্তু কোনো ওষুধ তৈরি করা হয় না, ওটা রঙের কাজে লাগে, গালা টালা গালানোর জন্য লাগে। আর হোমিওপ্যাথিক দোকানে যে স্পিরিটটা পাওয়া যায় সেটাকে বলা হয় অ্যালকোহল বা রেক্টিফাইড স্পিরিট। তা এবার হচ্ছে বাংলা মদের দোকানে সেখানে যেটা পাওয়া যায় তাতে একটা পার্সেন্টেজ অ্যালকোহল থাকে, পুরোপুরি অ্যালকোহল নয় কিন্তু, তার মধ্যে একটা সুইট মেশানো থাকে, বিভিন্ন রকম অর্গানিক ইনঅর্গানিক সাবস্টেন্স থাকে, তার সঙ্গে অ্যালকোহলের একটা পার্সেন্টেজ থাকে। ফরেন লিকারের মধ্যে তাই, ফরেন লিকারের মধ্যে একটা পার্সেন্টেজ থাকে, সেখানে অ্যালকোহলের পার্সেন্ট থাকে। এই অ্যালকোহলের ধর্মটা হচ্ছে উদ্বায়ী পদার্থ, যে কোনো দেহে অভ্যন্তরে সেটা খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারবে, যার জন্য মদ খেলে মানুষের এত ক্ষতি হয়। কেন মদ খেলে কেন লিভার ড্যামেজ হয়, অর্থাৎ ওই অ্যালকোহলের প্রভাবে তার মানে সারা শরীরে দ্রুত ছড়িয়ে যায়, আর ছড়িয়ে যাওয়ার ফলে তার বিভিন্ন অর্গান মানে ডিসঅর্ডার হয়ে যায়। তাহলে এইবার হচ্ছে আমরা যেটা আমাদের মুখ্য বিষয় আলোচ্য বিষয় ছিল যে ভেহিকেল, আমরা ভেহিকেলটাকে রেক্টিফাইড স্পিরিট বা অ্যালকোহলকে আমরা ভেহিকেল হিসাবে, লিকুইড ভেহিকেল হিসাবে ব্যবহার করে থাকি। হোমিওপ্যাথিক চিকিৎসকরা লিকুইড ভেহিকেল হিসাবে ব্যবহার করে থাকি। আমরা আর একটা সলিড ভেহিকেল নিয়ে আলোচনা করতে পারি, আর একটা সলিড ভেহিকেল হচ্ছে গ্লোবুলস। তা গ্লোবুলসটা কি, গ্লোবুলসটাকে বলা হয় এইটা একটা পুরোপুরি চিনি। আমরা জানি যে আখ থেকে আখের গুড় তৈরি হয়, বিশেষ পদ্ধতিতে আখ থেকে চিনি তৈরি করা হয়, বিশেষ পদ্ধতিতে আখের থেকে চিনি তৈরি করা হয়। এই চিনিটাকে কি করা হয়, এই চিনিটাকে অ্যালবুমিন মিশিয়ে ওটাকে জবাট বাঁধানো হয়। অ্যালবুমিনটা আমরা কোথায় পাই, অ্যালবুমিনটা আমরা পাই আমরা যে ডিম খাই, সেই ডিমের মধ্যে যে সাদা অংশটা সেটা দেখবেন একটা লালা লালা মতো ভাব থাকে, সেই লালাটাকে দিয়ে ওই চিনিটাকে জমিয়ে জমাট বাঁধানো হয়। জমাট বাঁধিয়ে বিভিন্ন সাইজে গ্লোবুলস তৈরি করা হয়, অর্থাৎ দানা তৈরি করা হয়। এবার এই দানাগুলো তার একটা পরিমাপ আছে, এই গ্লোবুলসের একটা নামকরণ করা আছে, এই গ্লোবুলসকে আমরা বলি 24 নম্বর গ্লোবুলস, 30 নম্বর গ্লোবুলস, 20 নম্বর গ্লোবুলস, 10 নম্বর গ্লোবুলস। বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা এই বিভিন্ন নম্বরের গ্লোবুলসগুলো আমরা ব্যবহার করে থাকি। তাহলে এই গ্লোবুলসটা হচ্ছে একটা সলিড ভেহিকেল, এই সলিড ভেহিকেলে তা তৈরি করা হয় প্লেন সুগার অফ মিল্ক, সুগার দিয়ে, প্লেন সুগার দিয়ে তৈরি করা হয়, অর্থাৎ চিনি দিয়ে। এই চিনিটাকে অ্যালবুমিনের সঙ্গে, অ্যালবুমিনের সঙ্গে মিশিয়ে একটা বিশেষ কেমিক্যাল অ্যান্ড মেকানিক্যাল প্রসেসের মধ্যে দিয়ে এটাকে দানা তৈরি করা হয় করে, এবং বিশেষ মেশিনের বিভিন্ন সাইজে তাকে বিভিন্ন রকম ছোট বড় দানা তৈরি করা হয়, এগুলো বিভিন্ন রকম নামকরণ করা হয়, 10 নম্বর, 15, 20 নম্বর, 30 নম্বর, 40 নম্বর ইত্যাদি ইত্যাদি নম্বর দিয়ে মার্কিং করা হয়। তাহলে এখানে আমরা যেটা বলছিলাম, আমাদের টার্গেট ছিল যে যেহেতু আমরা মেডিসিনাল মেডিসিন হচ্ছে, হোমিওপ্যাথি মেডিসিন হচ্ছে ডাইনামিক পাওয়ার, কোন পাওয়ার হচ্ছে অদৃশ্য একটা শক্তি, ইনভিজিবল একটা বিষয়, সেই ইনভিজিবল
পাওয়ার কে ব্যবহার করতে গেলে তার একটা মিডিয়া দরকার। আমরা তাদের চারটে মিডিয়া কথা নাম পড়লাম, একটা হচ্ছে গ্লোরিস, একটা হচ্ছে সুগার অফ মিল্ক, একটা হচ্ছে অ্যালকোহল, একটা ডিস্টিল ওয়াটার। তাহলে এই এই ভেহিকেলের মাধ্যমে আমরা এটা ব্যবহার করে থাকি। তাহলে ভেহিকেল হচ্ছে একটা নন মেডিসিনাল সাবস্টেন্স, কিন্তু এখানেও কিন্তু আমরা আবার মনে করিয়ে দিই যে গ্লোবিলস এর মধ্যে কিন্তু আমরা একেবারে মানে অ্যাবসলিউটলি নন মেডিসিনাল সাবস্টেন্স নয়, ওর মধ্যে কিছু কিছু মেডিসিনাল প্রপার্টি রয়ে গেছে। অনেক সময় আমরা কিন্তু যেমন ধরুন আমরা যখন সুগারের রুগীর চিকিৎসা করে থাকি তখন কিন্তু আমরা নিষেধ করে থাকি যে সুগারের রুগীকে কখনো আপনি গ্লোবিলসে কোনো ওষুধ দেবেন না, হয়তো ওষুধ গ্লোবিলসে দেবেন না। কেন দেবো না, যে সুগার সুগারের রুগীকে যদি আমরা গ্লোবিলসে দিই, গ্লোবিলস হচ্ছে একটা স্রেফ চিনি দিয়ে তৈরি, এখানে তার ডায়াবেটিসের উপরে একটা বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। তাহলে গ্লোবিলসের কিন্তু একটা মেডিসিনাল প্রপার্টি আছে, কিন্তু যেহেতু এটা নেগলিজেবল, খুব সামান্য পরিমাণে আছে, সেই জন্য আমরা একটা ভেহিকেল হিসেবে ব্যবহার করে থাকি। এবার আসা যাক, এছাড়াও আমাদের আরো কিছু ভেহিকেল আছে, যেমন ধরুন আমরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে লোশন ব্যবহার করে থাকি, আমরা হোমিওপ্যাথিক ওষুধ ব্যবহার করার ক্ষেত্রে সেমি সলিড কিছু মলম টলম ব্যবহার করে থাকি। তাহলে আর কি কি ভেহিকেল আমরা ব্যবহার করতে পারি, আমরা ব্যবহার করতে পারি বিভিন্ন পশুর চর্বি, বিশেষ করে শুয়োরের চর্বি অনেক ক্ষেত্রে কাজে লাগে, সেটাও কিন্তু আমরা ভেহিকেল হিসাবে ব্যবহার করে থাকি। আমরা ভেহিকেল হিসাবে ব্যবহার করে থাকি প্যারাফিন, আমরা লিকুইড প্যারাফিন, সলিড প্যারাফিন। প্যারাফিন হচ্ছে মোম, মোম তৈরি করা হয়। আমরা জানি যে লিকুইড প্যারাফিনও একরকম প্যারাফিন আছে, লিকুইড একেবারে তেলের মতো, সে লিকুইড প্যারাফিন আমরা ব্যবহার করি ভেহিকেল হিসাবে। বিভিন্ন লোশন মলম তৈরি করার ক্ষেত্রে আমরা কিন্তু প্যারাফিনটা ব্যবহার করে থাকি। আর বিভিন্ন রকম তেল আমরা ভেহিকেল হিসেবে ব্যবহার করে থাকি, যেমন অলিভ অয়েল, মাস্টার অয়েল, তারপরে তিলের তেল, বিভিন্ন রকম তেল আমরা কিন্তু ভেহিকেল হিসেবে ব্যবহার করে থাকি। আবার কিছু কিছু তেল আছে সেটা নিজেই একটা মেডিসিনাল প্রপার্টি, যেমন নিম তেল একটা নিজে একটা মেডিসিনাল প্রপার্টি, কিন্তু লোশন হিসেবে আমরা ব্যবহার করে থাকি। আমরা আর কি ব্যবহার করি, আমরা ব্যবহার করতে অলিভ অয়েল ব্যবহার করি, অলিভ অয়েল নিজে একটা ওষুধ। তারপরে হচ্ছে আমরা যে গুচি অয়েল ব্যবহার করে থাকি, গুচি অয়েল নিজে একটা মেডিসিনাল প্রপার্টি। আমরা কি বলে স্কিন ডিজিজের জন্য আরো কিছু তেল জাতীয় জিনিস ব্যবহার করে থাকি, সেগুলো কিন্তু নিজেরা একটা মেডিসিনাল প্রপার্টি। তা এগুলো আমরা ভেহিকেল হিসাবে ব্যবহার করি, আবার কিছু কিছু মেডিসিনাল প্রপার্টি হিসাবে ব্যবহার করে থাকি। তাহলে আমরা দেখলাম যে আমাদের তিন জাতীয় ভেহিকেল আছে। তাহলে তিন জাতীয়, একটা হচ্ছে সলিড ভেহিকেল, একটা হচ্ছে লিকুইড ভেহিকেল, আর হচ্ছে সেমি সলিড ভেহিকেল। এই তিন জাতীয় ভেহিকেল আছে, আমরা বিভিন্ন রকম নাম বললাম, এগুলো আমরা ব্যবহার করে থাকি আর যে ভেহিকেল। আর ভেহিকেলটা কেন ব্যবহার করি, ভেহিকেলটা ব্যবহার করি হচ্ছে যেহেতু আমাদের যে ডাইনামিক মেডিসিনগুলো, এই ডাইনামিক মেডিসিনগুলো একটা অদৃশ্য শক্তি, এই অদৃশ্য শক্তিকে ব্যবহার করার জন্য একটা মাধ্যম দরকার। যেমন ইলেকট্রিক পাওয়ারকে ব্যবহার করতে গেলে ইলেকট্রিক তার দরকার, তেমনি আমাদের হোমিওপ্যাথিক ওষুধগুলো ব্যবহার করতে ভেহিকেলের দরকার। তাহলে আমরা আজকে ভেহিকেল নিয়ে আলোচনা করলাম, এবং পরবর্তী ধাপে আমরা
আমি ফের এই ফার্মেসি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। তা মোটামুটি আশা করি সবার ভেহিকেল সম্বন্ধে অর্থাৎ নন মেডিসিনাল সাবস্টেন্স সম্বন্ধে অনৌষধি সম্বন্ধে একটা সম্যক ধারণা তৈরি হয়েছে। আমরা পরবর্তীকালে হোমিওপ্যাথি চর্চা করার সময় আমরা ফার্মেসি বিষয়ে আরো কিছু বিস্তারিতভাবে আলোচনা করব।